করোনা সংক্রমণ প্রতিরোধে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা, আর তাতেই রুটি রুজি বন্ধের জোগাড়। ফলে চরম সমস্যায় পড়েছে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত যারা তারা এবং অটো চালকরা। সংসার চালানোই এখন দায় হয়ে দাঁড়াচ্ছে গরিব খেটে খাওয়া এই মানুষগুলোর জন্য। হুহু করে বাড়ছে সংক্রমণ, রেকর্ড গড়েছে রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা। পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় ধাত্রীগ্রাম এলাকা বিখ্যাত তাঁত শিল্পের জন্য। এলাকার তাঁত শিল্পীদের হাতে তৈরি কাপড় জেলা ছাড়াও কলকাতায় আসে। বন্ধ লোকাল ট্রেন, ফলে কলকাতায় পাঠানো যাচ্ছে না শাড়ি। কালনা মহকুমার ধাত্রীগ্রাম ও পূর্বস্থলীর শ্রীরামপুরের হাট খোলা থাকলেও কলকাতায় শাড়ি পাঠাতে না পেরে চরম সমস্যায় পড়েছেন তাঁতশিল্পীরা। কমেছে শাড়ির দাম, তাই মজুরি দিয়ে শাড়ি তৈরি করিয়ে লোকসান হচ্ছে। উত্তরবঙ্গের শিল্পীরা লকডাউনের সময় চলে গিয়েছিলেন, আর ফেরেননি, ফলে বন্ধ হয়ে গিয়েছে তাঁতঘর। নেমে গেছে, তারপরে আগে যা দাম ছিল এখন একদমই দাম নাই। তারপরে মজুরি নেওয়ার সমস্যা, কারিগরদের চালানো না, নিজেরা সংসার চলছে না। মানে বাড়িঘরের অবস্থা, মানে মনে করেন যে অবস্থা খুব শোচনীয়। মোটামুটি এতগুলো রাত চলতো, বাড়ির গাড়ি করছিল তখন মানে লাভ ছিল, এখন তো একদম লকডাউনের পরে আমাদের অবস্থা সব শোচনীয়। করোনা সংক্রমণের জেরে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ আলিপুরদুয়ারের জয়গাঁ ভুটান গেট। ভুটান সীমান্তবর্তী এলাকায় প্রায় 500 অটো চলে। অটো চালকরা নির্ভরশীল ভুটানের পর্যটকদের ওপর। ডুয়ার্সের ব্যস্ততম জনপথ এখন শূন্য। এর সরাসরি প্রভাব অটো চালকদের ওপর, চূড়ান্ত ক্ষতির সম্মুখীন অটো চালকরা। যাত্রী না থাকায় অটো চালিয়ে তেলের দামটুকুও উঠছে না। অনেকেই লোন নিয়ে অটো কিনেছিলেন, লোনের কিস্তি মেটাতে তাদের মাথায় হাত। गाड़ी में मतलब तेल भरने भी नहीं सक रहे, इतना दाम बढ़ गया है। ठीक है, उसके ऊपर जो है ईएमआई है, ईएमआई वाले रोज जो फोन करके बोल रहे हैं भाई ईएमआई कब दीजिएगा, अभी यहाँ पर कमाई नहीं, पेट्रोल डीजल भर के पैसा नहीं, घर में नहीं लेके जा रहे हैं, तो ईएमआई का पैसा कैसे दिया। কঠিন পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের তাঁত শিল্পীরা এবং আলিপুরদুয়ারের জয়গাঁর অটো চালকরা এখন তাকিয়ে সরকারের দিকে। রাজ্য সরকার তাদের সাহায্যে পদক্ষেপ করবে, আশা রুটি রুজি হারাতে বসা মানুষগুলোর। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস ও আলিপুরদুয়ার থেকে সুদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।